নমস্কার বন্ধুরা ভূগোল শিক্ষা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি তাদের জন্য যারা প্রতিনিয়ত একটা সংশয়ে রয়েছেন একটা ভয়ে রয়েছেন কি ভয় না এই যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার কাজ এখনও পর্যন্ত চালু হয়নি অথচ সংবাদপত্র টিভি চ্যানেল এবং বিভিন্ন জায়গায় যা খবর পাচ্ছি তাতে কিন্তু স্কুলগুলো ভীষণ সমস্যার সম্মুখীন হয়ে আছে কীরকম না আপনারা দেখবেন যে এই গত দু তিন দিন ধরে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে যে খবরগুলো পাচ্ছেন যে প্রচুর শিক্ষক বদলি হওয়ার জন্য বা বিভিন্ন স্কুলে প্রচুর পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এমত অবস্থায় আপনাদের একটা মনে হতেই পারে যে এই সময়ে খুব তাড়াতাড়ি একটা শিক্ষক নিয়োগ হওয়া দরকার অনেকে ভয় করছেন যে আদৌ পরীক্ষা হবে আদৌ কি আমরা পরীক্ষায় বসতে পারবো এই যে সংশয় এই সংশয় থেকে বেরিয়ে আসুন আমি যেভাবে রিয়েলাইজ করছি সেরকম আপনারাও রিয়েলাইজ করুন যে পরীক্ষা কিন্তু হবে আপনাদেরকে লজিকগুলো জানাই প্রথম কথা এই যে স্কুলগুলোতে শিক্ষকের পরিমাণ কমে যাচ্ছে আপনাদের কি মনে হয় এই স্কুলগুলো কি এবার আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আপনারা খবর পেয়েছেন বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গায় অনেক স্কুল ধীরে ধীরে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেছে আপনাদের কি মনে হয় যে সমস্ত স্কুলেই এইভাবে কি বন্ধ হয়ে যাবে তাহলে কি শিক্ষক নিয়োগ হবে না না শিক্ষক নিয়োগ তো হবেই এইটুকু আপনারা নিশ্চিন্তে থাকুন এরপর কীরকম শিক্ষক নিয়োগ করবে অর্থাৎ অস্থায়ী শিক্ষক নিয়োগ করবে না স্থায়ী শিক্ষক নিয়োগ করবে এই বিষয়গুলো একটু বিচার্য বিষয় আপনাদেরকে বলে রাখি আমরা সব সবসময় শুনতে পাচ্ছি বিভিন্ন সংবাদ সংবাদ মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে অস্থায়ী শিক্ষক নিয়োগ করা হবে অস্থায়ী শিক্ষক নিয়োগ করা হলো কত করবে ম্যাক্সিমাম হল দশ হাজার পনেরো হাজার আঠেরো হাজার সেটা যদি সমস্ত পশ্চিমবাংলা জুড়ে নিয়োগ করা হয় সেটা সাময়িক একটা কি যে শিক্ষকের অভাব রয়েছে সেই শিক্ষকের অভাব মোচন করার জন্য আলটিমেটলি স্থায়ী শিক্ষক নিয়োগ প্রয়োজন এই স্থায়ী শিক্ষক নিয়োগ যেহেতু প্রয়োজন সেহেতু সরকার কি চুপ করে বসে থাকবে কখনোই না একদম আপনারা পজিটিভ মাইন্ডে থাকুন এবং পজিটিভভাবে থাকুন শিক্ষক নিয়োগ কিন্তু হবেই তো এইভাবে দিনের পর দিন যে পরিস্থিতি স্কুলগুলোর উপর চলতে শুরু করেছে বিশেষ করে টিচার নেই শিক্ষক শিক্ষিকা নেই যার জন্য ক্লাসগুলো হচ্ছে না ক্লাসগুলো বন্ধ হয়ে যাচ্ছে ক্ষতি হচ্ছে প্রচুর পরিমাণে ছাত্রীদের প্রচুর ক্ষতি হচ্ছে তো এই অবস্থাতে বিভিন্ন সংগঠনগুলো বিশেষ করে আমাদের যে শিক্ষক সংগঠনগুলো রয়েছে সেই শিক্ষক সংগঠনের তরফ থেকে স্থায়ী শিক্ষক নিয়োগের জন্য স্বচ্ছ নিয়োগের দাবি জানাচ্ছেন তারা তো এরপর কি হবে যে এরপর যদি সরকার দেরি করে তাহলে কী হবে বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন যে সেই সংগঠনের তরফ থেকে কিন্তু সরকারের কাছে বার্তা পৌঁছাবে এবং দ্রুত যাতে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করা যায় তার জন্য চিন্তা ভাবনা করার জন্য দ্রুততার সাথে বলা হবে জানানো হবে তাহলে আলটিমেটলি ধরে রাখুন যত দেরি হোক না কেন সেটা হয়তো ছমাস আট মাস দেরি হতে পারে সেই ছমাস আট মাস পরেও কিন্তু শিক্ষক নিয়োগ হবেই এবং যাদের শিক্ষকতা করার স্বপ্ন রয়েছে যারা চাইছেন যে আমরা শিক্ষকই হব তাদের কিন্তু এই সময় হাল ছাড়লে চলবে না এটা কিন্তু মাথায় রাখতেই হবে তার কারণ আমি বারবার ভিডিওতে বলি যে শিক্ষক নিয়োগ পরীক্ষাটি এইবারে জটিল থেকে জটিলতর হতে চলেছে এবং কম্পিটিশানের পরিমাণ হিউজ এই কম্পিটিশানের মধ্যে আপনি নিজেকে কি করে কিভাবে এগিয়ে নিয়ে আসবেন এবং এই পরীক্ষাতে কিভাবে ক্র্যাক করবেন বারবার ধরে বলবো যে আপনাদেরকে এই মুহুর্তে যেহেতু আপনারা ডিমোটিভেট হয়ে যাচ্ছেন আপনারা হতাশাগ্রস্ত হচ্ছেন আপনারা বিভিন্নভাবে ভয় পাচ্ছেন যে শিক্ষক নিয়োগ আদৌ হবে তো আমরা তো অন্যান্য পরীক্ষা ছেড়ে শুধুমাত্র স্কুল শিক্ষক স্কুল শিক্ষক হওয়ার জন্যই বা এসএলএসটি দেওয়ার জন্যই প্রিপারেশন নিচ্ছি অন্য পরীক্ষা থেকে আমরা বিরত থাকছি তাহলে সেই যে সংশয়টা রয়েছে সেই সংশয় থেকে আপনারা দূরে থাকুন তার কারণ বলছি শিক্ষক নিয়োগ কিন্তু করতেই হবে এটা কিন্তু আমি বারবার জোর গোলাতে বলছি এই মুহূর্তে আমি যেভাবে রিয়েলাইজ করছি যেভাবে খবরগুলো পাচ্ছি তাতে শুধু তাই নয় আমি যে ব্যক্তিগতভাবে পাচ্ছি তাই নয় এবং সবাই জানেন যে কিভাবে স্কুলগুলো এখন সমস্যার সম্মুখীন হয়েছে তো এই সমস্যার সম্মুখীন থেকে উদ্ধার হওয়ার জন্য অবশ্যই শিক্ষক নিয়োগ প্রয়োজন তো বন্ধুরা আমার বক্তব্য হচ্ছে এটাই যে এই মুহূর্তে আপনাদের বিচলিত হলে চলবে না এবং আপনারা যদি ভাবছেন যে না আর বোধহয় পরীক্ষা হবে না এই তো চুপচাপ হয়ে গেল কোনো খবর নেই নোটিফিকেশানের বন্ধু একটু ধৈর্য ধরুন ঠিক সময় মতো নোটিফিকেশান বেরোবে কারণ যেহেতু স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে রিক্রুটমেন্টের প্রসেস অনলাইন কিভাবে আপনারা আবেদন করবেন শিক্ষক শিক্ষিকার সমস্ত গেজেট একটা সম্পূর্ণরূপে বেরোবে এবং দ্রুততার সাথে বেরোবে বলে জানানো হয়েছে ঠিকই কিন্তু এই যে কোর্টের চক্কর এই চক্করের জন্যই কিছুটা বিলম্বিত হচ্ছে আর আগামী আঠেরো তারিখ পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার উনি কিন্তু ছুটিতে রয়েছেন উনিশ তারিখে ফের শুনানি হবে তো সেক্ষেত্রে আমাদেরকে একটু ওয়েট করে থাকতেই হবে তো এই যে আমরা ওয়েট করে থাকছি মনে সংশয় থাকুক মনে ভয় থাকুক টেনশন থাকুক কারণ এইগুলো না থাকলে আপনি কিন্তু প্রিপারেশনে আগাতে পারবেন না তো এইগুলো থাকার সাথে সাথেই আপনাকে কিন্তু ধারাবাহিকতাভাবে আপনার প্রিপারেশানকে এগিয়ে নিয়ে যেতে হবে ঠিক আছে তো আপনাদের যাদের শিক্ষকতা আপনাদের স্বপ্ন তারা কিন্তু এই জায়গা থেকে কোনো মতেই বেরিয়ে আসবেন না এটা কিন্তু আমি বারবার ধরে আপনাদেরকে বলছি আপনারা আজকে হয়তো আমার কথাটা আপনার ফেলে দিতেও পারেন যে বারবার ধরে স্যার পজিটিভ কথা বলছে তো ঠিকই কিন্তু সরকারের সদিচ্ছা কোথায় কিন্তু বন্ধুরা একটা কথা বলি এই যে সমস্যার সম্মুখীন হতে চলেছে পুরো পশ্চিমবঙ্গের স্কুলগুলি তো এর কি সমাধান হবে না এর কি সমাধান নেই তো নিশ্চয়ই সমাধান হবে সমস্যা যেমন রয়েছে সমাধান হবে যখন সমাধানের প্রসেস চলে আসবে যদি প্রিপারেশানের মধ্যে না থাকেন তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বেন তো আমার বক্তব্য এটাই যে আপনারা যদি প্রিপারেশানের মধ্যে থাকেন তাহলে আপনাদের ভয় সংশয় মনের দুশ্চিন্তা এইগুলো কিন্তু দূর হয়ে যাবে আপনাদেরকে বলছি এই যে ভিডিওটা আপনারা দেখছেন আপনারা যারা সংশয়ে রয়েছেন যাদের মনে হচ্ছে আমরা পরবর্তী ক্ষেত্রে আর পরীক্ষায় বসার সুযোগ পাবো কি পাবো না আপনাদের জন্যই বারবার ধরে এই কথাগুলোই আমি বলছি আপনারা নির্বিঘ্নে থাকুন আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের মনে সংশয় ভয় এগুলো থাকুক টেনশন থাকুক প্রিপারেশান থেকে দূরে সরবেন না প্রিপারেশান কিন্তু করে যেতেই হবে এবং সদা সচেষ্ট থাকবেন নিজেরা যাতে সাবজেক্ট প্রিপারেশান নয় তার সাথে পিটি প্রিপারেশানটাকেও অল্প পরিমাণে নিয়ে চলুন কি হবে কোনো রকম সমস্যার সম্মুখীন হবে না সবাইকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ